এটা হচ্ছে ব্রেক ফুডের কলম, রুটি গাছ, হ্যাঁ রুটি ফল যেটা বলে, দেখেন এই কলম ব্রেক ফুডের কলম, রুটি ফল গাছ যেটাকে বলে। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, দীর্ঘদিন পর আবারও আমরা চলে এসেছি হচ্ছে রাজবাড়ি বনলত নার্সারিতে আলিপুর গ্রামে। আনিসুর রহমান ভাই রয়েছেন এই নার্সারির হচ্ছে স্বত্বাধিকারী যিনি। তো আজকে আবারও আপনাদের সামনে আমরা হচ্ছে কয়েকটি গাছের চারা দেখাবো, বিদেশি বা দেশি বিদেশি বিভিন্ন যে সকল আপনি থাই বলেন ভিয়েতনামি বলেন বিভিন্ন ধরনের যে ফল ফলাদিগুলো রয়েছে সেই ফল ফলাদির অরিজিনাল একেবারে জেনুইন চারাগুলো আপনি কীভাবে সংগ্রহ করতে পারবেন সে তথ্যটাও জানতে পারবেন আমাদের আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আনিসুর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার বোধহয় প্রায় দুই মাস পরে দেখা, তাই না? জি জি। সব মিলিয়ে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নার্সারি কী অবস্থা এখন? এই চলতেছে। চলতেছে? জি। মোটামুটি সারা বাংলাদেশে তো চারা সরবরাহ করছেন। জি অবশ্যই। সবার কি মতামত কি আপনার এখান থেকে পাওয়ার পরে সবাই কি সন্তুষ্ট মোটামুটি চারা পেয়ে? আসলে শুধু তো চারাই দিই না, বড় বড় বাগানও করে দিছি সারা বাংলাদেশ অনেক জায়গায়। ঠিক আছে, বড় বড় প্রজেক্ট করে দিছি সারা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে আপনার ছোটখাটো যারা পার্সেল দিয়ে সাত বাগান তারাও সফল, এরাও সফল ইনশাল্লাহ। সবাই মোটামুটি সন্তুষ্ট আছে? জি জি সন্তুষ্ট আছে। আচ্ছা, আমাদের দর্শকদের আজকে তাহলে আজকে কি কি চারা দেখাবেন? আছে নতুন কিছু আইটেমের চারা আছে, এগুলো শুরু করা যাক। শুরু করেন তাহলে। শুরু যেমন এই একটা নতুন একটা চারা আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার গামলেশ কাঁঠাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গামলেশ কাঁঠাল বলে নতুন একটা জাত। আর এখানে আপনার এখানে একটা নতুন একটা ভ্যারাইটির সবেদা আসছে, সবেদাটা আপনার 400 গ্রাম মতন হবে, এটা বলে আপনার নতুন একটা জাতের, এর পাতাই কিন্তু আলাদা। ঠিক আছে, দেখেন আমাদের দেশের সবেদা পাতার মতন না, একটু আলাদা টাইপের এই গাছগুলো। আচ্ছা, একটু কষ্ট করে সবগুলো দাম বলে দিলে মনে হয় ভালো হয় দর্শকদের, একটা ধারণা দিয়ে দিলে ভালো হয়। যেমন এই আপনার এই আপনার এই গাছগুলা কাঁঠালের, এই কাঁঠালের চারাগুলো আপনার 300 টাকা থেকে 400 টাকা বিক্রি করতেছি। ঠিক আছে, 300 টাকা থেকে 3 ফিট 4 ফিট, ঠিক আছে, 3 ফিট 4 ফিট 2.5 ফিট এরকম চারা। ওই যে চারাটা দেখালেন ওইটার কেমন? এগুলা ধরেন এখন বর্তমান বিক্রি করতেছি 700 টাকা 800 টাকা এরকম, এরকম বিক্রি করতেছি এই গাছগুলা নতুন। এরপরে ধরেন এ আছে আপনার পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, এই পিঙ্ক কাঁঠালগুলো আছে, এগুলা এগুলো আপনার 3 ফিট স্যার, সব গ্রাফটিনের কলম। ঠিক আছে, সবই কিন্তু গাছগুলো সবই কিন্তু কলম। এই গাছগুলোতে এবারে কিন্তু মুচি আসবে, বুঝছেন, তা আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি এই যে চলে আসবে মুচিগুলো। তারপরে এখানে আছে আপনার 12 মাসি কাঁঠাল, এখানে 12 মাসি কাঁঠালগুলো কলম, সবই কলম। এটা কিন্তু আমাদের দেশীয় 12 মাসি জাত নেই, কিন্তু বাইরের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভিয়েতনামি 12 মাসি। ঠিক আছে, এটা আপনার অল টাইমই কাঁঠাল থাকবে, সবসময় গাছে কাঁঠাল থাকবে। তারপরে আছে আমাদের সেই বহুল আলোকিত সেই অ্যাভোকাডো গাছ। ঠিক আছে, অ্যাভোকাডো, অ্যাভোকাডো গাছ, দেখেন সব ক্যাপটুরের কলম। আচ্ছা, ঠিক আছে, এই গাছগুলোতে এবার ফুল চলে আসবে। অবশ্য আমাদের আরও মাদার গাছ আছে, বড় গাছ, ঠিক আছে, বড় গাছ আছে এইগুলা। তারপরে আমাদের কাছে সেই বহুল আলোকিত ননি ফল গাছ। ঠিক আছে, ননি ফল গাছ সবগুলো স্যার একটু দাম বলে দিন। হ্যাঁ, আর এখানে আছে নতুন আপনার নতুন গাছ আছে হচ্ছিল, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে মাতুয়া। হ্যাঁ, মাতুয়া ফল, এটাও লিচুর মতন একটা ফল হবে। ঠিক আছে, এটা থাইল্যান্ডের, এটা আমাদের বাংলাদেশের মাটিতে খুব ভালো হচ্ছে, বুঝছেন। এটা আছে আপনার যে এই গাছগুলো মাতুয়া, এটা নতুন একটা ভ্যারাইটি মাতুয়া। ঠিক আছে, এইগুলা আপনার এখন বর্তমান মার্কেট
3,350 টাকা। সাইজ পাবে হচ্ছে 2 ফিট আড়াই ফিট, 2 ফিট আড়াই ফিট 3 ফিট এরকম। আর এইখানে যদি দেখাই, এটা হচ্ছে ব্রেক ফুডের কলম, রুটি গাছ, হ্যাঁ রুটি ফল যেটা বলে, দেখা যায় কলম, ব্রেক ফুডের কলম, রুটি ফল গাছ যেটাকে বলে। এইটার আপাতত মনে হয় নাই। আর এরপরে আছে আমাদের কাছে সে জাইফল, বহুল আলোকিত যে আপনার এক ফলে দুই মশলা যেটা বলে, সে জাইফল গাছ এটা। জি, জার বিট আরো বড় গাছ আছে। ঠিক আছে, এটার দাম সম্পর্কে কি ধারণা দেন? এটা এখন কত মার্কেট প্রাইস? আপনার 600 টাকা চলতেছে, 500-600 টাকা এরকম বিক্রি করতেছি আমরা। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব হচ্ছিল থাইলঙ্গান। এটা থাইলঙ্গান, থাইলঙ্গান গাছ। এটার দাম সম্পর্কে, এটা কত? 700-800 টাকা আমাদের এখানে এখন বিক্রি হচ্ছে। বাংলাদেশে তো চাষ হয় সম্ভব? জি জি, অবশ্যই বাংলাদেশে চাষ হচ্ছে এটা। এরপরে আমরা কি কদবেল দেখব নাকি রামবুটান? না, এরপরে আরো একটা গাছ আছে, এটা হচ্ছে নতুন একটা কালেকশন, এটা হচ্ছে মেটোবা। ঠিক আছে, এটা এটা থাইল্যান্ডের একটা ফল। ঠিক আছে, এটা মেটোবা নাম। ঠিক আছে, ওই আপনার ম্যাঙ্গিস্টন জাতীয় ওই, কিন্তু আপনার ম্যাঙ্গিস্টনের চেয়ে এই গাছটা বাংলাদেশের মাটিতে আপনার খুবই পারফরমেন্সটা ভালো। আচ্ছা, ঠিক আছে, আর এটা আপনার আমাদের বাংলাদেশের মাটির সাথে এক্সাস্ট এই মেটোবা এই গাছটা। ঠিক আছে, না আসলে তো প্রথমে আসা শুরু হয়, বুঝছেন, আমাদের হাতেই আসা শুরু হয়, বুঝছেন, আস্তে 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 যখন ভোক্তা পর্যায়ে বা বাগানি পর্যায়ে যায় তখন আসলে এটা প্রচার হয়। ঠিক আছে, আগে কিন্তু হয় না। দেখা যাচ্ছে একজন দুইটা গাছ নিয়ে লাগাইছে টেস্টের জন্য, ফল যখন আসলো তখন কিন্তু এটা প্রচার হয়, তার আগে কিন্তু হয় না, তার আগে কিন্তু হয় না। ঠিক আছে, এরকম আমরা যে গাছ নিয়ে আসি, যেমন যে এখানে আমাদের রামবুটান। ঠিক আছে, এই গাছগুলো 4 বছর বয়সী গাছ, রামবুটান এই গাছগুলো, এই গাছগুলো। ঠিক আছে, 4 বছর বয়স? জি জি, 4 বছরে তো ম্যাক্সিমাম গাছে মুকুলাইছিল, বুঝছেন, ম্যাক্সিমাম গাছে বছরে আপনার 2 বার ফল হয় এগুলোতে, 2 বার ম্যাক্সিমাম তো আপনার 2 বার ফল হয়। মালয়েশিয়াতে কিন্তু আপনার 2 বারই ফল হয়। ঠিক আছে, ঠিক আছে, সেই জাতি মালয়েশিয়ার। ঠিক আছে, আনা স্কুলা গুলাবাতে এগুলো বেচতেছি 3,000 টাকা, এর চেয়ে ছোটো আছে, এগুলো বেচতেছি 2,500 টাকা। ঠিক আছে, এগুলো 6 ফিট 7 ফিট 8 ফিট এক একটা চারা। ঠিক আছে, তারপর এগুলো বেচতেছি 2,500 টাকা। তারপর আপনার ছোটো এক সাইজের চারা আছে, ছোটো এক সাইজের চারা আছে আপনার, এইগুলা দেখেন, এগুলো কলম কিন্তু, দেখেন ক্যামেরা একটু দেখাই, অনেকেই এটা ই হয়ে যায় কলমের চারা বলে বীজের চারা দিয়ে দেয়। দেখেন এই যে এটা কলম, হ্যাঁ এখান থেকে অরিজিনাল কলম, হ্যাঁ এরপরে আমরা দেখবো হচ্ছে এই এই গাছটা, সে লুবি লুবি, হ্যাঁ এটাও আপনার একটা ভালো একটা গাছ বাংলাদেশের মাটির জন্য। ঠিক আছে, আসলে তো অনেক গাছই বাংলাদেশে আসে কিন্তু এই গাছগুলা মানে রাখা সম্ভব হয় না, বুঝছেন, সবই তো আর হয় না। তারপরে এখানে আছে আপনার রোলোনিয়া, বুঝছেন, এটা কিন্তু আলাদা একটা ফল, রোলোনিয়া আতার মতন হয় কিন্তু বড়, একটা জাত আছে লাল আর একটা আছে সবুজ। ঠিক আছে, কলমের এটাও কিন্তু, এটাও কিন্তু আপনার পরবর্তীতে আমি মনে করি এটা চাষযোগ্য একটা ফল, বুঝছেন, হুম, কারণ এটারও বাজার প্রাইসই খুবই ভালো, আপনার 500-600-700 টাকা বাইরের বাজার 1 কেজি ফলের দাম, আর ধরে কিন্তু প্রচুর এগুলা। ঠিক আছে, তা আমাদের ইয়ার ভিতরে ধরেন যে এই সুপার বাগোয়া আনার আছে, যেটা বাংলাদেশে আপনার বাগান হয়েছে, বুঝছেন, সেই সুপার বাগোয়া আনার এই গাছগুলা যদি কেউ নেয় নিতে পারবে। তারপর আর একটা আছে হচ্ছিলো আপনার, এটা হচ্ছিল মিরাক্কেল, এটা আপনার যাই খাবেন
যদি এই ফল খায় যাই খাবেন এটা আপনার মিষ্টি লাগবে হ্যাঁ আর এটা খুব ছোট গাছ থেকে এই গাছে ফল ধরছিল আপনি হয়তো বিশ্বাসই হবে না যে এই গাছে ফল ধরছিল বুঝছেন আর খুব ছোট বয়স থেকে এই গাছে ফল ধরা শুরু হয় বুঝতে পারছেন এটা হচ্ছে মিরাক্কেল মিরাক্কেল তারপরে আমাদের কাছে এই আপনার চন্দন গাছ আছে চন্দন এই যে অনেকেই খোঁজেন চন্দন হ্যাঁ শ্বেত চন্দন লাল চন্দন হ্যাঁ দেখেন এই যে অনেকেই খোঁজে হয়তো পায় না আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনার সাজনার বারো মাসি চারা নিতে পারবেন ওডিসি 37 স্টার সাজনার বারো মাসি চারা এগুলো আর আমাদের কাছে আর একটা গাছ আছে আলু বখরা হ্যাঁ সে বাড়ি এক আলু বখরা এর পাতা দেখলে অনেকে টের পাবেন এই গাছগুলো কেটে দিছি হ্যাঁ মানে ঝাপড়া করার জন্য মানে পুলিং যারে কয় এই দেখ পুলিং করে দিছি 7-8 দিন আগে সব কিন্তু আবার বের হয়ে গেছে হুম এটা কিন্তু অরিজিনালি আলু বখরা যেটা বুঝছেন সেটা এটা আসলে এত সময় আমরা যে গাছগুলো আমরা দেখাইতে চেষ্টা করছি আসলে এত অল্প সময়ের ভিতরে এত গাছ দেখানো সম্ভব না আমরা তাও যতটুকু গাছ আমরা আপনাদেরকে দেখাইছি যদি আপনারা মনে করেন যে আপনাদের গাছ আমাদের কাছ থেকে নেবেন অথবা আমাদের কাছ থেকে নেবেন যদি কুরিয়ারে নিতে চান তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনাদের সারা বাংলাদেশ যে কোনো জায়গায় জেলা বলেন থানা বলেন থানা তো আসলে সব জায়গায় যায় না জেলাগুলো শহরগুলোতেই বেশি যায় অর্ডার করলে আমরা সুন্দরবন এসে পরিবহন করতোয়া ইউএস বাংলা জেআর সদাগর কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে যে কুরিয়ার সার্ভিস আছে আর যদি আপনারা মনে করেন যে আমাদের বাগানে আসবেন অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন